বাঙালি মানেই ফুচকা। আমরা আবার ফিরে এলাম আমাদের চ্যানেল ট্রডে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আমি দেবলীনা আর আমার সাথে রয়েছে সৌরভ। তো এই যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে একটা ফুচকা পার্লার। এটি ডেস্টিনেশনটা হচ্ছে ভাটপাড়া কাঠপোলের ঠিক পাশে অবস্থিত। তো আর কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব ফুচকা পার্লার। দেবলীনা ঢুকে পড়লাম মা তারা ফুচকা সেন্টারে। এবার আমরা যাব, ওনারের সাথে কথা বলবো যে কি কি ফুচকা অ্যাভেলেবেল রয়েছে, আর আমরা টেস্টও করব প্রত্যেকটা আইটেম একটা একটা করে। তো বেশি সময় নষ্ট না করে আমরা এবার ডাইরেক্ট ওনারের সাথে কথা বলতে চলেছি। চলেছি মা তারা ফুচকা সেন্টারে ওনারের সাথে, ওনার মুখে শুনবো বাকিটা। হ্যাঁ, আমার নাম রোহিত সাহ, ঠিক আছে। আর এমনি আমি টক ফুচকা, পুদিনা ফুচকা, মিষ্টি ফুচকা, মিষ্টি আচার ফুচকা, দই ফুচকা, পাপড়ির চাট, সমোসার চাট, দই বড়া হলো, মিক্স দই বড়া হলো, এখন ম্যাগি ফুচকা, যে এখন নতুন বেরিয়েছে চিজ ফুচকা করছি। দারুন দারুন, পুরো পুদিনার ফ্লেভার আছে, তো খুবই সুন্দর। আচার ফুচকা, আমরা বলতে পারি আচারই ফুচকা, আমের আচার দিয়ে তৈরি হয়েছে আমাদের আচার ফুচকা। দারুন দারুন, আমের আচার বা আমের চাটনি আপনারা যে কোনো কিছু বলতে পারেন, বাট খেতে দুর্দান্ত, খুবই সুন্দর। তো আমরা খেতে চলেছি একদম স্পেশাল ফুচকা, যেটা আমি সত্যি কোনোদিন মানে খাওয়ার কথা কোনোদিন ভাবিও নি, সেটা হচ্ছে ম্যাগি ফুচকা। দেখা যাক ম্যাগি ফুচকাটা খেয়ে কেমন লাগে। ম্যাগির সফটনেসের সাথে এই ক্রাঞ্চি ফুচকা খুবই সুন্দর, অভিনব। তো অনেকক্ষণ ধরে দেবলীনাই ট্রাই করছিল বিভিন্ন রকম ফুচকা, তো আমি ভাবলাম আমিও কেন বাদ যাবো, তো আমিও ট্রাই করতে চলে আসলাম। হ্যাঁ, চকলেট ফুচকা, ডেকোরেশনটা একবার সবাইকে দেখাই, দুর্দান্ত একটা ডেকোরেশন, ঠিক আছে। এবার টেস্ট করবো। পাবো জেমস আর লিকুইড চকলেটের সাথে পুরো ফুচকা কম্বিনেশন, অসাধারণ। এবার আমরা দইবড়া টেস্ট করতে চলেছি, একবার সবাইকে দেখিয়ে দিই যে সুন্দর দই আর সস দিয়ে সাজানো, তারপর চাট মশলা দেওয়া, তো এবার টেস্ট করে একটু বলবো। পোহাটা বেশ নরম, দই আর সসের ফ্লেভারটা প্রচণ্ড ভালো, একটা অ্যাডিশনাল ইয়ে ফিচার, আর চাট মশলার জন্য একটা সুন্দর কী বলবো একটা তিক্ষা তিক্ষা ভাব সাথে আসছে। ওভারঅল খেতে খুব ভালো লাগছে।
আজকে আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করছি। বিভিন্ন রকম ফুচকাকে আমাদের তো মোটামুটি পেট ভর্তি, প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ফুচকা খুব ভালো খেলাম। আম দেবলি না, তুমি কি বলো, কেমন খেলে ফুচকাগুলো? একদম একদম খুবই ভালো, সাথে দই বড়াটাও খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের মতন এপিসোড এখানে শেষ, বাট আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।